আপনি ফেসবুকে কাজ শুরু করেছেন, কিন্তু এক মাস যেতে পারেনি, আপনি হতাশ হয়ে গিয়েছেন যে আমার দ্বারা কিছুই হবে না, আমার দ্বারা ফেসবুক নয়, আমি এই প্ল্যাটফর্ম আর কাজ করব না, আমি ছেড়ে দিব। যদি আপনার এমন মানসিকতা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনি ছেড়ে দিন, কোনো সমস্যা নেই, আপনি হতাশ হয়ে গিয়েছেন, কোনো সমস্যা নেই, কিন্তু ছেড়ে দেওয়ার আগে আমার আজকের এই ভিডিওটা একটু দেখে যান, তারপর আপনি সিদ্ধান্ত নিন যে আপনি ছেড়ে দিবেন নাকি থাকবেন। বন্ধুরা, আমি এসডি জীবন, আমার এই পেজের নাম জীবন ডট কম, একই নাম আমার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। এই ভিডিওটি একসাথে ইউটিউব চ্যানেলও আপলোড হবে, ফেসবুক পেজও আপলোড হবে। আমি মূলত ব্লগ ভিডিও বানাই, পাশাপাশি আমি ফেসবুক এবং ইউটিউবের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে পুঁজি করে চিন্তা করলাম যে নতুন বন্ধুদের জন্য আমি একটু কিছু কিছু ভিডিও তৈরি করি, সেই ধারাবাহিকতায় আমার এই ভিডিও সিরিজ। বন্ধু, আপনি ফেসবুকে কাজ শুরু করেছেন মাত্র এক মাস, আপনি বিভিন্ন মেন্টরের বা বিভিন্ন ফেসবুক এক্সপার্ট, ইউটিউব এক্সপার্টের ভিডিও দেখে আপনি একটি পেজ খুলেছেন এবং আপনি আপনার একটা নিশ সিলেক্ট করেছেন, সেই সাবজেক্টের উপর আপনি ভিডিও বানিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার কোনো ভিডিওতে 10 ভিউ, কোনো ভিডিওতে 20 ভিউ, কোনো দিন একটা ফলোয়ার, কোনো দিন দুটা ফলোয়ার। আপনি এক মাস পরে গিয়ে দেখলেন আপনার 100 ফলোয়ারও হয়নি, এক মাস পরে গিয়ে দেখলেন আপনার ভিডিওতে খুব একটা ভিউজ আসেনি, আপনি চিন্তা করলেন এই প্ল্যাটফর্ম আমার জন্য নয়, আমি এখান থেকে কোনোভাবেই সফলতা অর্জন করতে পারবো না, এখান থেকে কোনোভাবেই অর্থ উপার্জন করতে পারবো না। আমি আপনাকে বলবো একটু ধৈর্য ধরুন, আজকে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, আপনি অবশ্যই সফল হবেন। শুধুমাত্র আপনার প্রপার যেটা দরকার সেটা হচ্ছে গাইডলাইন, এবং প্রপার যেটা দরকার সেটা হচ্ছে আপনার মনে যখন যে প্রশ্নের উদয় হয় সেই প্রশ্নের উত্তরটা সাথে সাথে পাওয়া। তার জন্য আমি এসডি জীবন রয়েছি, আমার জীবন ডট কমের টিম রয়েছে। বন্ধুরা, আপনারা সবসময় যে সমস্যাটা ফিল করেন সেটা হচ্ছে যখন মনের মধ্যে কোনো প্রশ্ন আসে তখন আপনারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের লাইভে যান বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখেন, সেখানে কমেন্টস করেন, কিন্তু কমেন্টসে কোনো উত্তর আপনারা পান না। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজনকে কমেন্টস করে যখন আপনারা কোনো উত্তর পান না তখন আপনি নিজেও বুঝে উঠতে পারেন না যে আপনি আসলে কী করবেন। আমি আপনাকে বলবো হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমার ভিডিওতে ইউটিউবে বা ফেসবুকে আমার ভিডিওতে কমেন্টস করার 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমি সকলকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং সবসময় আমি পুরাতন সহ নতুনদের পাশে থাকার চেষ্টা করি। কারণ এই ফেসবুকের টাকা তো আমার টাকা নয়, ফেসবুক থেকে আমি ইনকাম করতে পারলে আপনি কেন পারবেন না। শুধু আপনাকে প্রপার বিষয়গুলো জানতে হবে এবং একজন মেন্টরের অধীনে থাকতে হবে, যিনি আপনি বলার সাথে সাথে আপনাকে উত্তর দিবেন, বা আপনি বলার সাথে সাথে না হলেও ঘন্টা দুয়েক পরে আপনাকে উত্তর দিবেন সেই সমস্যাটা যেটা আপনি ফেস করছেন। এখন একজন নিউ ইউজারের কী হয়, যখন তিনি ভিডিও আপলোড করেন, ছবি আপলোড করেন, বিভিন্ন ধরনের পোস্ট করেন, তখন ভিউ আসে না, পেজে ফলোয়ার আসে না। ফলোয়ার ভিউ নতুন পেজে আসবে না, এটা স্বাভাবিক, কিন্তু তারপরেও তো কিছু সিস্টেম রয়েছে, সেই সিস্টেমগুলো আপনাকে জানতে হবে। আমি আজকে বৃহৎ আলোচনা করব না, শুধু স্বল্প করে বলি, সেটা হচ্ছে আপনি হাল ছেড়ে দিবেন না। আপনি হয়তো পেজ খোলার পরে ইচ্ছে হলে ভিডিও দিয়েছেন, ইচ্ছে হয়নি তো দেননি, ইচ্ছে হলে পোস্ট করেছেন, ইচ্ছে হয়নি তো পোস্ট করেননি, এই কাজটি করা যাবে না। ফেসবুকে সফলতা পেতে গেলে ফেসবুকের নিয়ম মেনে নিয়মিত কাজ করতে হবে, নিয়মিত মানে নিয়মিত। আপনি আমার এই ভিডিও দেখে শুধুমাত্র 2 মাসের একটি টার্গেট নিন, প্রতিদিন নিয়ম করে 2 ছবি, 3 থেকে 4 রিলস ভিডিও, একদিন পর একদিন একটি বড় ভিডিও বা লং ভিডিও, সপ্তাহে একটি লাইভ, এই কাজগুলো 2 মাস করুন, তারপর দেখুন আপনার ফলোয়ার এবং আপনার ভিডিওতে ভিউ কীভাবে আসে। এরপরে আপনার যে সফলতা সেটা যদি না আসে তখন আপনি আমাকে এসে একটা কমেন্টস করে যাবেন, কিন্তু আপনি যদি নিয়ম না জেনে ইচ্ছে হলে পোস্ট করলেন, ইচ্ছে না হলে পোস্ট করলেন না, সেভাবে চলতে থাকেন, তাহলে আপনি ভিউ ফলোয়ার কোনোটাই পাবেন না। আমাদের ফেসবুকে অনেক ধরনের মনিটাইজেশন টুলস রয়েছে,
আপনাকে প্ল্যান করতে হবে, আমি আমার আগের অনেক ভিডিওতে বলেছি, আপনি কোন মনিটাইজেশন টুলসটা চান। যে মনিটাইজেশন টুলসটা পেলে আপনি সফল, আপনি সেটা ধরে কাজ করুন। সেই বিষয়ে আমি পরবর্তী অনেক ভিডিওতে আলোচনা করব। শুধুমাত্র আজকে মনকে দৃঢ় করুন আমার এই ভিডিও দেখে, যে দয়া করে আপনি এই প্ল্যাটফর্ম ছেড়ে যাবেন না। আপনি যখন এসেই পড়েছেন, আপনি সফলতার চূড়ায় পৌঁছে যাবেন এবং সেটা আমার সাথে থেকে আপনি পারবেন। শুধু আজকের দিন থেকে আমি যেভাবে বলেছি ওভাবে কাজগুলো করে যান। আর যদি কোনো প্রশ্নের সম্মুখীন হন, মনে কোনো প্রশ্ন আসে, সাথে সাথে আমার এই ভিডিওতে আপনি কমেন্টস করবেন, 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমি আপনাকে রিপ্লে করব। আরেকটি কথা বলে রাখি, যারা ভাবছেন যে আসলে মনে হয় আমাকে রিপ্লে করবে না, জীবন ভাই এমনিই বলছে, তাদেরকে বলছি, হোক আমার ইউটিউব চ্যানেল, হোক আমার ফেসবুক পেজ, আপনারা একটি কমেন্টস করে দেখুন 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনারা সেই কমেন্টে রিপ্লে পান কি না। আশা করছি যারা নতুন বন্ধু হতাশায় ভুগছেন, যারা ফলোয়ার নিয়ে চিন্তায় আছেন, যারা ভিউ নিয়ে চিন্তায় আছেন, তাদের হতাশা কেটে গিয়েছে। আপনারা নিয়ম মেনে কাজ করুন, কষ্ট হবে, কষ্ট ছাড়া কোনো সফলতা নাই, যে কোনো কাজেই কষ্ট করতেই হবে, তারপরে সফলতা। তো কষ্টটা মেনে নিয়ে কাজ করুন। যে কোনো ধরনের পরামর্শ লাগলে আমাকে কমেন্টস করুন, আমি আপনাদের পাশে আছি, নতুন পুরাতন সবার পাশে আছি। আশা করছি আপনার মনোবল দৃঢ় হয়েছে, আপনি শক্তি পেয়েছেন, দৃঢ় মনোবল নিয়ে সামনে এগিয়ে যান। আমি আপনি আমরা একসাথে ফেসবুক থেকে সফলতা অর্জন করব, সেই কামনায় আজকে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন, যাতে অন্য বন্ধুবান্ধবরা জানতে পারে, তাদের মনোবলটা দৃঢ় হয়। এবং ভালো লাগলে আমাদের পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করছি ভিডিওটি আপনার জন্য অনেক অনেক উপকারী হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।